24 ঘন্টা ধরে পড়ে রয়েছে বেবারিশ মোটর বাইক, নেই নাম্বার প্লেট ও চাকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 2 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার থেকে বাইকটি সেখানে পড়ে রয়েছে, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, মালিকের কোনো হদিশ নেই। বাইকটি চোরাই কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, খবর দেওয়া হয়েছে পুলিশকে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় আহত আরো 4 জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার কমলপুর এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ঘটনায় গুরুতর আহত হয় দুটি বাইকে থাকা 5 জন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। সবজির বস্তার আড়ালে মদ পাচারের ছক বানচাল করল আবগারি দপ্তর। গতকালের পর ফের সফল আবগারি দপ্তরের। প্রথমে মদের কার্টন, তার উপরে সারি সারি সবজির বস্তা সাজিয়ে পিক আপ ভ্যানে করে বিহারে পাচার করা হচ্ছে লক্ষাধিক টাকার মদ। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। আবগারি দপ্তরের প্রাথমিক অনুমান, সিকিম থেকে বিহারে পাচার করা হচ্ছিল মদ। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখছে আবগারি দপ্তর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ সন্দেহ ভাজন দুজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে উদ্ধার হয় 52 গ্রাম ব্রাউন সুগার এবং 19 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা। পরে ধৃতদের গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। অক্সিজেন উৎপাদন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা। কেন পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে সরকারের নির্দিষ্ট বরাদ্দপ্রাপ্ত সংস্থার কাছ থেকে অক্সিজেন নিয়ে রোগীদের পরিষেবা প্রদান করা হচ্ছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। গ্রিন জোনে অবৈধ নির্মাণ এবং বন দপ্তরের অনুমতি ছাড়াই পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ উঠল মাটিগাড়ার একটি টাউনশিপ থেকে। আর সেই অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গেলেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা। মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুশান্ত ঘোষ, কর্মাধ্যক্ষ অভিজিৎ পাল এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ শাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন। কোচবিহারের খালিশাহ গোসানিবাড়ি পশ্চিম এলাকায় রাজা কামতেশ্বর সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করল স্থানীয়রা। মঙ্গলবার সকাল 10টা থেকে সেতুর সামনের দিকে বন্ধ রেখে পথ অবরোধে সামিল হয় স্থানীয়রা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই অবরোধ বলে জানিয়েছে স্থানীয়রা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় আহত আরো 4 জন। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার কমলপুর এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। জানা গেছে মৃত যুবকের নাম শাকিল সরকার, বয়স 18, বাড়ি তপন থানার খিরোট্টা এলাকায়। এসএলএসসি 2016 নির্বাচিত নবম, দশম, একাদশ, দ্বাদশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, ফলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি পুনর্বহাল করার আবেদন নিয়ে এসএসসি ভবনের দ্বারস্থ হলেন শিক্ষক শিক্ষিকারা। বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পঞ্চম শ্রেণীর স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল নকশালবাড়ির মধ্য কটিয়ারের বাসিন্দা সায়ন পাল। মৃত সায়ন পাল পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলবার মাথাভাঙা 2 নম্বর রামঠ্যাঙ্গা এলাকায় একটি বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘুমপাড়ানি গুলিতে বাইসনটিকে কাবু করে। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় পাটক্ষেত পরিদর্শনে এলেন জেলা ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার ব্লকের বিল, কালাইঘাটি, গর্ভডাঙ্গা, সাহেবগঞ্জ, চওড়াবাড়ি, খোঁচাবাড়ি, নয়ারহাট এর বিভিন্ন গ্রামে পাটক্ষেত পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন তারা।